একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ও জামায়াতে ইসলামের নায়েবে আমির দেলোয়ার হুসাইন সাইদি মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাহি রাজিউন সোমবার রাত আটটা চল্লিশ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি হাসপাতালের চিকিৎসক ও গোয়েন্দা সূত্রে বিষয়টি জানা গেছে এর আগে বুকে ব্যথা অনুভব করলে রোববার বিকেলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে নেওয়া হয় সেখানে তার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে এরপর তাকে র্যাপার করে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে হস্তান্তর করা হয় দুই হাজার উনিশ সাল থেকে কাশিমপুর কারাগারে আছেন দেলোয়ার হুসাইন সাইদি এর আগে দুই হাজার দশ সালের উনত্রিশে জুন রাজধানীর শাহিনবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা অপহরণ লুণ্ঠন ও ধর্মান্তর করা সহ বিরোধী অপরাধের আটটি অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইটি অভিযোগ তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় পরে রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে দুই হাজার চোদ্দ সালের সতেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডে আদেশ দেন দেলোয়ার হুসাইন সাইদি উনিশশো চল্লিশ সালের দুইয়ে ফেব্রুয়ারি ফিরোজপুরের ইন্দুরকানি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ধর্মীয় শিক্ষা অর্জন করেন বাবার প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা থেকে উনিশশো আশির দশকে সাইদি দেশব্যাপী ইসলামী ওয়াজ ও মাহফিল ও তাফসির করা শুরু করেন এবং তার সুন্দর বক্তব্য দানের জন্য দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন এমন সময় তিনি রাজনীতিতে প্রবেশ করেন তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম নেতা নির্বাচিত হন তিনি পরপর দুইবার এমপি নির্বাচনে নির্বাচিত